আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া তিনটি প্রকল্পে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং তিন নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল, প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপূর্ণ গঙ্গা সাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্মরণাক করে লেখা থাকে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে একটা হীরা মডেল আমরা বারবার বলি যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর